আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা চ্যাপ্টার 3 শেষ করেছি। আজকে আমরা চ্যাপ্টার 3 একটি রিভিউ করব। চ্যাপ্টার 3-র দ্বিতীয় অংশটা অর্থাৎ সংখ্যা পদ্ধতির পরের অংশটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, এই অংশটা একটু রিভিউ করব। লজিক গেট থেকে শুরু করব। আমরা বোর্ডে দেখাচ্ছি। লজিক গেট গুলো কত প্রকার মনে আছে? লজিক গেট গুলো কয় প্রকার? তিন প্রকার। লজিক গেট, বেসিক গেট তিন প্রকার। লজিক গেট গুলো কি কি? এন্ড গেট, অর গেট, আর তো হচ্ছে ন্যান্ড গেট। চার নাম্বার ন্যান্ড গেট, নর গেট, এক্সর এবং এক্স নর, এক্সক্লুসিভ নর গেট। ঠিক আছে, দেখো এর মধ্যে এন্ড অর নট, এই তিনটাকে বলা হয় কি? বেসিক গেট। কি গেট? বেসিক গেট বা মৌলিক গেট, বাংলায় কি বলে? মৌলিক গেট। ঠিক আছে, এই তিনটার সাথে মৌলিক অপারেশন করবে। এই এই দুটা ন্যান্ড এবং নর গেট কে বলা হয় ইউনিভার্সাল গেট, এবং বি ইনপুট দেবো। লেক্সের মান কি পাবো? এন টু বি, যৌক্তিক গুণের কাজ করবে। এন গেট কি করবে? যৌক্তিক গুণের কাজ। অর গেটের সিম্বলটা কি? মিনিমাম কয়টা ইনপুট? দুইটা। এটা হচ্ছে বাঁকা, তাই না? একটু মিনিমাম ইনপুট দুইটা, এ এবং বি দিলে এর লজিক ফাংশন হবে কি? এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। ঠিক আছে, নট গেটের সিম্বল কি? এটা নট গেট। এ দিলে এক্স এর মান কি পাবো? এবার ক্লিয়ার? ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড, এখানে দেখো ভাঙ্গাই যদি এন এবং এন্ড আছে, মানে নট অফ এন্ড, নট অফ এন্ড মানে কি? এন্ড এর পরিপূরক, এন্ড এর পরিপূরক। ক্লিয়ার? নট অফ এন্ড মানে কি? এন্ড এর পরিপূরক। দ্যাট মিনস এন্ড গেট প্লাস নট গেট মিলে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এন্ড গেটের আউটপুট, এন্ড গেট প্লাস নট গেট। তাহলে তুমি একটা এন্ড গেট দাও এ বি, তাহলে কি পাবো? এন টু বি। এখানে একটা নট গেট দাও, তাহলে কি পাবো? এ বি বার। ঠিক আছে, এ বি বার, তাহলে এন্ড গেটের আউটপুট হচ্ছে কি? নট অফ এন্ড, এন্ড এর পরিপূরক। এন্ড কি হতো? এ বি, তার পরিপূরক হলো এ বি বার। এটা তো মৌলিক গেট দিয়ে দেখালাম, তাই না? কিন্তু আমাদের ন্যান্ড গেটের সিম্বল কি হবে? এটুক মুছে ফেলবো আমরা, এটুক মুছে ফেলি। তাহলে কি দাঁড়ায়? এটুক মুছে ফেলে এই বৃত্তটা এখানে সামনে দিয়ে দিই, এ বি, এক্স এর মানটা তো এন টু বি বার। ঠিক আছে, এটা হচ্ছে ন্যান্ড গেটের আমাদের চিত্র। ঠিক আছে, ন্যান্ড গেটের সিম্বল এ ইনটু বি হোল বার, এ ইনটু বি হোল বার, ন্যান্ড গেট। একইভাবে নর গেটের সিম্বলও আমরা একইভাবে, নর গেট কি? নট অফ অর, অর এর পরিপূরক। নর গেট মানে কি? নট অফ অর। স্যার, এই ন্যান্ড গেটের ঠিক আরেকবার বুঝিয়ে দেন। নট অফ এন্ড, এন্ড এর পরিপূরক। ন্যান্ড মানে কি? নট অফ, স্যার ছবিটা আরেকবার একটু বোঝান। ছবিটা হচ্ছে কি? এই যে এন্ড গেট, নট অফ এন্ড না, তার মানে কি? এন্ড গেট, এটা এন্ড গেট, এ টু বি, নট অফ এন্ড, এন্ড গেট এবং নট গেটের সমন্বয় যে গেট হবে। নট গেট দাও, তাহলে কি হবে? এ বি বার। নট গেটের ইনপুটে দিলাম এবি, তাহলে আউটপুট হবে কি? এবি বার পাবো না? জি স্যার। এটা কি? আমরা মৌলিক গেট দেখলাম, কিন্তু ন্যান্ড গেটের সিম্বল কি হবে? ন্যান্ড গেট, এটুক মুছে ফেলে যদি, এটুক মুছে ফেলবো, এই বারটা এখানে দেই, লেক্সিকালস টু এবি হোল বার। ঠিক আছে, এটা হচ্ছে ন্যান্ড গেটের সিম্বল। একইভাবে আমরা নট গেটটা আমরা আঁকবো। নট গেট মানে কি? নট অফ অর। নট গেট হচ্ছে কি? নট অফ অর, মানে অরে পরিপূরক। ঠিক আছে, এটা মুছে ফেলি ন্যান্ড গেটটা। নট গেট হচ্ছে কি? নট অফ অর, অর এর পরিপূরক। দেখো নর হচ্ছে কি? নট অফ অর, অর গেট প্লাস নট গেট, অর গেট প্লাস নট গেট। তাহলে অর গেট দাও, অর গেটের সিম্বল কোনটা? এটা এ বি দিলে কি পাবো? এ প্লাস বি। তারপর একটা নট গেট দাও,
x equals to a plus b whole bar. X equals to a plus b whole bar. ঠিক আছে? এ বি দিলাম পাইলাম আমরা কত এ প্লাস বি বার এই দুটো কি গেট অর গেট এবং নট গেট মানে বেসিক গেট অর গেট এবং নট গেট মিলে তৈরি করলাম কিন্তু আমাদের সিম্বলটা কি নট গেটের সিম্বলটা কি তাহলে অর গেট দাও সামনে একটু মুছে ফেলি আমরা একটু মুছে ফেলব এই বৃত্তটা এখানে দাও এ বি এক্স ইকুয়ালস টু কত এ প্লাস বি হোল বার ঠিক আছে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি হোল বার ক্লিয়ার এক্স ইকুয়ালস টু এ প্লাস বি হোল বার এটা হচ্ছে নর গেট এই দুটো গেটকে বলা হয় কি ইউনিভার্সাল গেট ন্যান গেট এবং নর গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন ন্যান গেট কারণ এই দুটো গেটের সাহায্যে আমরা সকল মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারি ঠিক আছে এবং অন্যান্য গেটগুলো বাস্তবায়ন করতে পারি এখন দেখো এক্স আর গেট এবং এক্স নর গেট এক্স আর মানে এক্সক্লুসিভ অর আর এক্স নর এক্সক্লুসিভ নর গেট এই দুটার সিম্বলটা দেখি আগে এক্স অর এটা হচ্ছে এক্স অর এর সিম্বল a b x equals to a bar b plus a b bar a x or b ঠিক আছে a x or b exclusive or এটা আর x nor exclusive nor মানে কি not of or nor n মানে কি not মানে একটা not get আমরা এখানে একটা bar দেব তাহলে কি not get হয়ে গেল এখানে একটা যদি bar দেই এই bar মানে হচ্ছে not get a b x equals to a bar b bar plus a into b a x or b whole bar because a x or b whole bar exclusive it has x or it has x nor exclusive nor gate ঠিক আছে বুঝতে পেরেছো x equals to a bar b bar plus a b তাহলে এটাকে সংক্ষেপে লিখে a x or b whole bar এই গেল কয়টা গেট সাতটা গেট এখন আমরা এই সাতটা গেটের আমাদের আমরা তো লজিক ফাংশন দেখলাম এবং সিম্বল দেখলাম এখন দেখবো কার্যপ্রণালী অর্থাৎ ট্রুথ টেবিলটা দেখবো সত্য সারণী দিয়ে এদের কার্যপ্রণালীটা ব্যাখ্যা করবো একটা ট্রুথ টেবিল মধ্যে আমরা আঁকি দেখো সবগুলো গেটের বৈশিষ্ট্যগুলো একটা ট্রুথ টেবিলের মধ্যে দেখো এ বি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এ টু বি তাহলে এটা কোন গেট এন্ড গেট যখন সবগুলো ইনপুটের মান ওয়ান থাকবে সবগুলো ইনপুটের মান যখন ওয়ান থাকবে তখন আমরা কি পাবো ওয়ান পাবো অর গেট কি যে কোনো একটা ইনপুটের মান যদি ওয়ান থাকে তখন আমরা ওয়ান পাবো অর্থাৎ ইনপুটে ওয়ান এর উপস্থিত থাকলে ওয়ান পাবো আদারওয়াইজ আমরা কি পাবো জিরো অর্থাৎ দুইটা ইনপুট জিরো হলে জিরো পাবো এটা অর গেটের আউটপুট এরপর ন্যান গেট কি হবে এন্ড এর পরিপূরক এ বি এটার বার এ বি বার তাহলে কি হবে ন্যান গেটের আউটপুট এ বি বার এটার আউটপুট কি হবে জিরো 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 ওয়ান তাহলে কি হবে ওয়ান 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 জিরো এটা হচ্ছে ন্যান গেট স্যার এটার বিপরীতটা হবে তাই না হ্যাঁ এটা জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো অপোজিট মান পাবো এন্ড এর অপোজিট মান বিপরীত একইভাবে নর গেট কে অর এর বিপরীত মান পাবো নট অফ অর ঠিক আছে নট অফ অর অর এর পরিপূরক অর মান কোনটা এটা এটার বিপরীত মান পাবো জিরো আছে তাহলে ওয়ান জিরো 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 তাহলে এ প্লাস বি হোল বার এটা হচ্ছে নর গেট ঠিক আছে এ প্লাস বি হোল বার নর গেট এরপর কি আছে এক্সক্লুসিভ অর গেট এক্স অর তাহলে এক্স আর কি এক্স আর বি এ এক্স আর বি এক্স আর গেটের বৈশিষ্ট্য কি এটা হচ্ছে এক্স আর এক্সক্লুসিভ অর অর্থাৎ ইনপুট দুটার মান যদি ভিন্ন থাকে অর্থাৎ একটাই জিরো একটাই ওয়ান একটাই জিরো একটাই ওয়ান তাহলে এক্স আর গেটের মান ওয়ান হবে ঠিক আছে এটা এক্স আর গেট বুঝতে পারছো অর্থাৎ ইনপুট দুটার মান যদি ভিন্ন থাকে একটাই জিরো একটাই ওয়ান থাকে তাহলে আমরা আউটপুট পাবো কি এক্স আর গেটের মান ওয়ান পাবো আর ইনপুট দুটার মান যদি সেম হয় দুটাতে জিরো বা দুটাতে ওয়ান যদি হয় তখন আমরা কি পাবো এক্স আর গেটের মান পাবো জিরো ঠিক আছে এক্স আর গেট এক্সক্লুসিভ অর এখন কি এক্স নর গেট স্যার একটু আরেকবার বলেন আরেকবার এই যে এ বি অর বি এ যদি ইনপুটের মান যদি ভিন্ন থাকে একটাই জিরো একটাই ওয়ান একটাই জিরো একটাই ওয়ান তখন আমরা এক্স আর গেট এর মান ওয়ান পাবো
দুইটা মান যখন ডিফারেন্ট ইনপুট আর যখন সেম ইনপুট দুইটাতে 0 বা দুইটাতে 1 তখন পাবো 0 এখন দেখ একটা এক্সআর গেটের মিন টার্ম এই যেখানে 1 গুলো আসছে 1 গুলো আমরা কনসিডার করি এই 1 এর ইনপুটে কি আছে 0 1 তাই না তে 0 থাকলে কি হয় চলকের বার তাহলে a বার ইনটু b এই 1 এর জন্য আমরা কি পাই এই 1 এর জন্য মিন টার্ম পাই a বার b আর এই 1 এর মিন টার্ম কি ab বার এটাকে বলে মিন টার্ম বা এন্ড টার্ম মিন টার্ম অথবা এন্ড ইন দি এন্ড টার্ম এই 1 গুলো কনসিডার করা তাহলে x এর মান কি হবে এই সাম অফ প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলোর যোগফল a বার b প্লাস ab বার ঠিক আছে মনে আছে এটা করাইছিলাম তাহলে কিভাবে আসছে 1 গুলো কনসিডার করতে 1 এর ইনপুট আর 0 1 0 থাকলে এই হচ্ছে লকের বার a বার ইনটু b 1 আছে b এই 1 এ কি আছে 1 0 ab বার ঠিক আছে 1 0 তাহলে ab বার a বার b প্লাস ab বার তাহলে এটাকে সংক্ষেপে লিখি কি ax আর b ঠিক আছে ax আর b এটা হলো x আর গেট এক্সক্লুসিভ অর x আর কি x এর অপোজিট অর্থাৎ 0 এর জায়গায় 1 1 এর জায়গায় 0 তার মানে কার্যপ্রণালীটা কি দাঁড়ায় x নর গেটের ক্ষেত্রে যখন সেম ইনপুট থাকবে দুটোতে 0 বা দুটোতে 1 তখন সেম ইনপুট থাকবে তখন আমরা কি পাবো x নর এর ক্ষেত্রে 1 পাবো আর ভিন্ন ইনপুটের জন্য একটা 0 একটা 1 এর জন্য আমরা কি পাবো 0 পাবো ঠিক আছে x নর এর ক্ষেত্রে তাহলে এটার মিন টার্ম বের করো এই 1 এর ক্ষেত্রে কি হবে তাহলে এই 1 এ কি আছে 0 0 তাহলে a বার ইনটু b বার a বার ইনটু b বার তাই না 0 0 তাহলে 0 থাকলে কি হবে চলকের বার a বার ইনটু b বার এই 1 এর ক্ষেত্রে কি আছে a ইনটু b কারণ এখানে 1 1 আছে তাহলে x এর মান কি হবে a বার b বার প্লাস a ইনটু b ঠিক আছে a বার b বার প্লাস a ইনটু b এটাকে সংক্ষেপে লিখে কি x আর b হোল বার এটা দেখবাস বইতে সরলীকরণ সিম্পলিফিকেশন আছে ঠিক আছে লজিক ফাংশন সিম্পলিফিকেশনে এটা সমস্যা এটা কিভাবে আসে এটা প্রমাণ আছে তাহলে এটা হলো কি দেখো আর নট গেটের ক্ষেত্রে কি হবে নট গেটের ক্ষেত্রে দেখো আলাদা ছোট টেবিল আছে যদি একটা ইনপুট a x এর মান কত হবে a বার 0 দিলে 1 1 দিলে 0 এই তো নট গেট 1 সিঙ্গেল ইনপুট a দিলে x এর মান a বার যদি আমরা ইনপুট দেই তাহলে আউটপুট x এর মান a বার কারণ এই আর এইগুলো গেট কে সবগুলো টু ইনপুট ঠিক আছে টু ইনপুট আর নট গেট এর ক্ষেত্রে 1 ইনপুট তাহলে এর ক্ষেত্রে যখন 0 দেব আউটপুট x এর মান 1 1 দিলে 0 অর্থাৎ ভিন্ন মান আমরা পাবো এই হচ্ছে কি যে সাতটা গেটের বৈশিষ্ট্য এবং তাদের সিম্বল গুলো দেখালাম বুঝতে পেরেছো এরপর কি আছে যে এই গেট গুলো ব্যবহার করে কিভাবে সার্কিট অঙ্কন করতে হয় তাহলে আমরা একটা সার্কিট দেখি ঠিক আছে মনে করো x = a বার b বার c ab হোল বার c abc তার পুরোটার উপর হোল বার এখন এইটার আমরা এই লজিক ফাংশনের সার্কিট অঙ্কন করব লজিক এর ব্যবহার করে তাহলে একটা একটা খেয়াল করো প্রথমে দেখো a বার b বার c এটা অঙ্কন করো ঠিক আছে a বার b বার c গুণ আছে গুণ থাকলে কি এন্ড গেট দেবে একটা এন্ড গেট দেবে যার আউটপুট হবে a বার b বার c এবার কিভাবে পাবো এখন ইনপুট গুলো দাও এবার তাহলে এরপর একটা নট গেট দেব তাহলে এবার বি এর পর একটা নট গেট বি বার আর একটা কি সি আর একটা হচ্ছে কি এবিসি এ এবি হোল বার এখানে এ ইনটু বি হোল বার তা ইনটু সি এ ইনটু বি হোল বার তাহলে a ইনটু b হোল বার কোন গেট a ইনটু b ইনপুট দুটোর গুণফলের পরিপ্রেক্ষিতে তাহলে ন্যান্ড গেট তাহলে একটা ন্যান্ড গেট হবে যার আউটপুট হবে ab বার তাহলে এ থেকে দাও ইনপুট b থেকে দাও বুঝতে পারছো এখানে দেয়া আছে কি a ইনটু b হোল বার কিন্তু এটুক a ইনটু হোল বার তার সাথে c গুণ তাহলে এখান থেকে c কানেকশন দাও ab হোল বার c ক্লিয়ার বোঝা গেছে এটুক তার মানে এই যে যে ন্যান্ড গেটটা এই ন্যান্ড গেট টু ইনপুট ন্যান্ড গেট একটা হচ্ছে কত একটা ইনপুট ab হোল বার আর একটা ইনপুট c এবি হোল বার মানে কি ইনপুট দুটোর গুণফলের পরিপূরক তার মানে একটা ন্যান্ড গেট দেব যে ন্যান্ড গেটে আমরা ইনপুট হবে এ এবং বি তাহলে এবি হোল বার পাবো আর একটা সে ইনটু বি ইনটু সি তাহলে একটা ন্যান্ড গেট হবে এ বি সি তাহলে একটা হচ্ছে এ থেকে কানেকশন দাও তারপর বি থেকে কানেকশন দাও এবং সি থেকে কানেকশন দাও এ বি সি এই এই তিনটা কি এটা যোগ এটা এটা যোগফল তাহলে যোগ করে দাও যোগ করলে কি হবে অর গেট ঠিক আছে থ্রি ইনপুট অর গেট এই এক্স এখন দেখো আমাদের কাছে এখন হয় না আউটপুটটা এরপর কি আছে হোল বার মানে কি এটার বার মানে কি একটা নট গেট এখানে একটা নট গেট দিলে হয়ে যাবে
not gate দিতে পারো তুমি x nor এটা কত or ইয়ে nor gate তৈরি করতে পারো এটা তো or gate nor gate এর ক্ষেত্রে কি হবে এখানে যে বার দেই তাহলে কি বার হয়ে যাবে বা তুমি একটা যে not gate দাও তাহলে x এর মানটা এই মানটা পেয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো এইভাবে তুমি সার্কিট গুলো অঙ্কন করবে যে তুমি দেখবে লজিক ফাংশনটা দেখবে যে এটার কি কি এই আউটপুটটার জন্য আমাদের কি কি লাগবে কি কি গেট লাগবে সেটা চিন্তা করবে এগুলো প্র্যাকটিস করতে হবে তাইলে পারবে এখন দেখো এরপর আমরা দেখি যে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে এখানে দেখো এই এই ইউনিভার্সালিটি ন্যান্ড গেটের সর্বজনীনতা নর গেটের সর্বজনীনতা এটা দেখাতে হবে ইউনিভার্সালিটি আচ্ছা গুড তাহলে আমরা তারপর আছে কি এক সর্বজনীন গেট থেকে আরেক সর্বজনীন গেট তারপর মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট এক্সনর গেট বাস্তবায়ন শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট এক্সনর গেট বাস্তবায়ন ন্যান্ড গেট দিয়ে এক্সর এক্সনর গেট বাস্তবায়ন এরপর দেখো যুক্তি বর্তনে ডিজাইন ও বাস্তবায়নের উপায় এটা একটু দেখাই আমরা অর্থাৎ একটা কন্ডিশনের উপর ভিত্তি করে কিভাবে আমরা সার্কিট অঙ্কন করব ঠিক আছে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে কিভাবে সার্কিট অঙ্কন করতে হবে দেখো তাহলে এখানে একটা কন্ডিশন আছে দেখো এমন একটা সার্কিট ডিজাইন করো যার এ বি সি নামে তিনটি ইনপুট রয়েছে ঠিক আছে আমরা একটা সার্কিট অঙ্কন করব যার কয়টা ইনপুট আছে তিনটা ইনপুট আছে এ বি সি নামে তিনটা ইনপুট রয়েছে শতক সারণী আউটপুট তারপর কি বলছে এবং আউটপুট আছে x ঠিক আছে আউটপুটের মান কত x x এর মান 1 হবে তখন যখন বেশিরভাগ সংখ্যক ইনপুটে 1 আছে x এর মান 1 হবে কখন যখন বেশিরভাগ সংখ্যক ইনপুটের মান 1 থাকবে তাহলে প্রথমে কন্ডিশনের উপর ভিত্তি করে তুমি দেখবা যে ইনপুট কয়টা আউটপুট কয়টা বিশ্লেষণ করবে তাহলে ইনপুট কয়টা তিনটা ইনপুট কয়টা তিনটা ঠিক ইনপুট a b c x 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1 চারটা 0 চারটা 1 তাহলে বলছে কি x এর মান 1 হবে কখন যখন বলছে বেশিরভাগ ইনপুটের মান 1 তাহলে বেশিরভাগ ইনপুটের মান কত অর্থাৎ এখানে ইনপুট আছে কয়টা 3 টা ABC তাহলে দুইটাতে 1 অথবা তিনটাতে 1 যখন হবে তখন আমরা x এর মান 1 হবে এখানে দুইটাতে 1 আছে এখানে দুইটাতে 1 আছে এখানে দুইটাতে 1 আছে এখানে তিনটাতে 1 আছে ঠিক আছে তাহলে বাকি আছে কয়টা এটা 0 0 এটা 0 এটা 1 গেল এখানে এখানে একটা বাকি আছে 0 ঠিক আছে এই স্যার যেকোনো দুইটা 1 থাকলে আমি তাকে 1 লিখব হ্যাঁ দুইটাতে 1 এবং তিনটাতে 1 এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা দুইটাতে 1 তিনটাতে 1 বলছে কি বেশিরভাগ ইনপুটে 1 তাহলে আমাদের কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা কি করব যে সত্য সারণীটা তৈরি করব ইনপুট কয়টা আউটপুট কয়টা দেব তারপর সত্য সারণী তৈরি করব এরপর আমরা লজিক ফাংশনটা বের করব x এর মান তার আগে বের করব মিন টার্ম গুলো বের করব এই ওয়ান এর ইনপুটে কি আছে 0 1 1 তাহলে কি হবে মিন টার্মটা কি হবে ম্যান টার্ম এবার bc 0 থাকলে কি হবে চলকের বার এবার ইনটু bc এটার ক্ষেত্রে কি হবে এবার bc এই ওয়ান এর ক্ষেত্রে কি আছে 1 0 1 a b বার c a b বার c ঠিক আছে এই ওয়ান এ কি আছে 1 1 0 তাহলে কি হবে এ বি সি বার এ বি সি বার ক্লিয়ার এখন এই ওয়ান এ কি আছে তিনটাতে 1 আছে এ ইনটু বি ইনটু সি এ বি সি তাই না আর 7 8 মিনিট সময় রয়েছে তাহলে এক্স এর মান কি হবে এটার যোগফল সাম অফ প্রোডাক্ট এ বার বি সি এ বি বার সি এ বি সি বার প্লাস এ বি সি এখন দেখো এই এবিসিটা কি এই তিনটার সাথে কমন যায় কোনটার সাথে নেব তাই না এটার সাথে নিলে এই দুটো বাকি থাকে আমরা যে কোনটার সাথে নিতে পারি তার জন্য আমরা অতিরিক্ত আর দুটো এবিসি নেব এ বার বি সি প্লাস এ বি সি এটার সাথে একটা নিলাম এ বি সি এ বি বার সি এটার সাথে একটা এবিসি নিলাম এ বি সি বার এটার সাথে একটা এবিসি নিলাম আমরা সত্য সারণীটা মুছে ফেলি ঠিক আছে এখন তার মানে কি আমরা অতিরিক্ত তিনটা এবিসি দুইটা এবিসি নিছি আমরা জানি x প্লাস x প্লাস x সমান কত x এর থাকে তাই না বুলিয়ান অ্যালজেব্রা কি থাকে একই চলকের যোগফল এটাই থাকে
কমন নাও তাহলে এই দুটো থেকে কমন যায় কি বিসি কমন যায় তাহলে এ বার প্লাস এ এই দুটো থেকে কমন যায় কি এসি কমন যায় তাহলে বি বার প্লাস বি পরের দুটো থেকে কি কমন যায় এবি কমন যায় সি বার প্লাস সি তাহলে বিসি ইনটু ওয়ান এস ইনটু ওয়ান এবি ইনটু ওয়ান যেহেতু এক্স প্লাস এক্স বার কত ওয়ান তাই না এক্স প্লাস এক্স বার কত এই যে আমাদের বুলিয়ান যে উপপাদ্য গুলো সেই উপপাদ্য গুলো মনে রাখতে হবে এক্স প্লাস এক্স বারের মান কত ওয়ান এ প্লাস এ বার ওয়ান বি প্লাস বি বার ওয়ান হবে সি প্লাস বি বার ওয়ান আর ওয়ান দ্বারা গুণ করলে কি পাই ওই মানটাই পাবো বিসি এসি এবি এগুলো কি সব বুলিয়ান উপপাদ্য গুলো ঠিক আছে তাহলে এটাকে সাজাইলে একটা ওয়ান দ্বারা গুণ করলে কি ওইটাই পাই এবি বিসি প্লাস এসি এখন সার্কিট অঙ্কন করো এবি অ্যান্ড গেট এবি এটা একটা গুণফল বিসি এসি এই তিনটা যোগ ফল তাহলে একটা অর গেট দাও এ বি বিসি বি থেকে কানেকশন দাও সি থেকে একটা দাও সি এসি এ থেকে কানেকশন দাও আর সি থেকে দাও এসি তাহলে এক্স এর মান কত হবে এবি প্লাস বিসি প্লাস এসি এই হচ্ছে কি যে লজিক ফাংশন তৈরি লজিক যুক্তি বর্তনীর ডিজাইন ও বাস্তবায়ন করা যায় কিভাবে কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা কিভাবে একটা সার্কিট ডিজাইন করব তাহলে সার্কিট ডিজাইন করার উপায় হচ্ছে কি প্রথমে সার্কিট যে কন্ডিশনটা দেয়া থাকবে সেটাকে অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস করে দেখবো কয়টা ইনপুট লাগবে কয়টা আউটপুট লাগবে দেন সত্যক সারণী তৈরি করবা সত্যক সারণীর পর আমরা এরপর প্রোডাক্ট গুলো বের করবে তারপর সাম অফ প্রোডাক্ট বের করবে সাম অফ প্রোডাক্টকে সিম্পলিফাই করবে সরলীকরণ করবে দেন সরলীকৃত সমীকরণ থেকে সার্কিটটা অঙ্কন করবে ঠিক আছে তারপর কি অ্যাডারটা একটু দেখাই নাকি দেখো অ্যাডার অ্যাডার মানে কি যে বর্তনী যুক্তি বর্তনী কি করবে যোগের কাজ করবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাডার এই অ্যাডার দুই প্রকার একটা হচ্ছে হাফ অ্যাডার একটা ফুল অ্যাডার একটা কি হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার আমরা দেখি হাফ অ্যাডার বাস্তবায়ন দেখি হাফ অ্যাডার এইসে বাস্তবায়ন তাহলে প্রথমে ব্লক ডায়াগ্রাম দাও এটাকে বলে ব্লক ডায়াগ্রাম দুইটা ইনপুট থাকে এ বি আউটপুট দুইটা এস এবং সি হাফ অ্যাডার এ এবং বি আউটপুট এস এবং সি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে যোগ করো জিরো জিরো যোগ করলে জিরো সাম ক্যারি জিরো জিরো ওয়ান কত ওয়ান যোগফল যখন নর্মালি যোগ করবে যোগফল দুইয়ের ছোট হলে ওই সামে ওইটা বসে যাবে ক্যারিতে জিরো হবে জিরো ওয়ান ওয়ান ক্যারি জিরো এক এক কত দুই যখন যোগফল দুই হবে যোগের নিয়ম কি যোগফল যখন ভিত্তির সমান হবে বা ভিত্তির বড় হবে যোগফল থেকে ভিত্তি বিয়োগ করবে এক এক দুই দুই থেকে দুই বিয়োগ করো কত শূন্য এটা সাম আর বিয়োগ করলে হাতে এক ক্যারি ওয়ান তাহলে এক এক দুই দুই কত এই জিরো আর হাতে থাকবে এক এই ওয়ান ক্যারিতে আসল কথা হচ্ছে এক এক দুই দুইয়ের বাইনারি কত ওয়ান জিরো না এটা হচ্ছে সামে ডান দিকে একটা ক্যারিতে এক এক দুই দুইয়ের বাইনারি কত ওয়ান জিরো ওয়ান জিরো ডান দিকে একটা সামে বসবে ওয়ান দিকে একটা ক্যারিতে তাহলে এটাকে বাইনারিতে কনভার্ট করা হচ্ছে এভাবে বিয়োগ করে বাইনারিতে আমরা কনভার্ট করছি এন এস এর মানটা বের করে এস এর মান কত এই ওয়ান আর এই ওয়ান এই ওয়ানে কি আছে জিরো ওয়ান এ বার ইনটু বি এই ওয়ানে কি আছে ওয়ান জিরো এ বি বার ঠিক আছে তাহলে এটাকে এবার বিয়ে বিবার তাহলে এটা সংক্ষেপে এ এক্স আর বি তাই না এ এক্স আর বি তারপর সি এর মান কত এই ওয়ান এই মানে কি আছে ওয়ান ওয়ান তাহলে এ ইন্টু বি তাহলে একটা এক্স আর গেট একটা অ্যান্ড গেট তাহলে আমাদের হাফ অ্যাডারে কি থাকবে একটা এক্স আর গেট একটা অ্যান্ড গেট তাহলে সার্কিটটা কি আমরা একটা এক্স আর গেট দাও একটা এক্স আর গেট তার মানে সমস্ত গেটগুলো মনে রাখতে হবে তোমার সিম্বল গুলো এস এক্স আর বি এটা এবি সি ইকুয়ালস টু এন টু বি ঠিক আছে এটা আপনার বাস্তবায়ন গেল এখন উদ্দীপকে যদি বলে যে উদ্দীপকে যে সার্কিটটির কথা বলা হয়েছে তা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো তখন কি করবে যখন বলবে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো এখন এক্স আর গেট কি মৌলিক গেট না কিন্তু এন গেটটা মৌলিক গেট তার মানে কি আমরা এস এর মানটা এটা তো এটা সমস্যা এটা তার মানে কি এটা সিম্পলিফিকেশন করা হলো সরলীকরণ করা হলো তার মানে এটাকে আমরা সরলীকরণ করব না এই লাইনটা করব না ঠিক আছে যখন বলবে মৌলিক গেটের সাহায্যে সবই ঠিক থাকবে শুধু একটা লাইন বাদ দেবে তখন এটা এবং এটা থেকে সার্কিট আসবে তাহলে আপকো সার্কিট এ বার ইনটু বি তার মানে এটা এন গেট এ বার বি
তাহলে এ এর পর একটা নট গেট দাও এ এবার হলো বি দাও এবার বি আরেকটা কি আছে এ বি বার এতে কানেকশন দাও বি এর পর একটা নট গেট দাও তাহলে বি বার এ দুটো কি যোগ এবার বি প্লাস এ বি বার এস এর মান এটা এবার বি প্লাস এ বি বার আর সি এর মান কত ইনটু বি এতে কানেকশন দাও বি থেকে কানেকশন দাও এটা ঠিক আছে এটা গেল কি যখন বলবে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো ঠিক আছে বুঝতে পেরেছো যখন বলবে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো তখন আমাদেরকে কি করব এটা বাস্তবায়ন করতে হবে ঠিক আছে যখন মৌলিক গেটের সাহায্যে বলবে এটা আর যখন বলবে হাফ অ্যাডার বাস্তবায়ন তখন এটা আসবে ঠিক আছে এখন আমরা দেখি ফুল অ্যাডার বাস্তবায়নটা এটা বুঝতে পেরেছো তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে কয়টা ইনপুট হবে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম ফুল অ্যাডার এ বি সি ইন সাম সি আউট এটা হচ্ছে কি ফুল অ্যাডার ঠিক আছে এ বি সি ইন সাম সি আউট 00 01 10 1 এটা তিনটা ইনপুট তিন বিটের বাইনারি সিকোয়েন্সটা লিখবে 00 01 10 11 চারটা জিরো চারটা ওয়ান একইভাবে যোগ করো তিনটা শূন্য যোগ করো 00 00 01 কত 10 10 একের কত দুই দুইয়ের ক্ষেত্রে এখানে জিরো এখানে ওয়ান একের এক দুই দুই থেকে দুই বিয়োগ করো কত শূন্য হাতে এক এটা সাম এটা ক্যারি ঠিক আছে একের এক দুই যখন দুই থাকবে তখন সামে জিরো হবে সি আউট ওয়ান এখানে দেখো দুই তারপর কি আছে একটা ওয়ান তার মানে ওয়ান জিরো একের এক দুই জিরো ওয়ান একের এক দুই জিরো ওয়ান তিনটা ওয়ান একের এক দুই এক তিন তিনের বাইনারি কত ওয়ান ওয়ান এটা সাম এটা ক্যারি বা তিন থেকে দুই বিয়োগ করো কত হয় এক হাতে থাকবে এক বিয়োগ করলে হাতে রাখবে এক এটা সাম এটা ক্যারি তুমি যে নিয়মে করো এটা ওয়ান এটা ওয়ান ঠিক আছে এটা হচ্ছে কি ফুল অ্যাডারে সত্য সারণী গেল নেক্সট আমরা কি করব যে এই সত্য সারণী থেকে আমরা লজিক ফাংশনটা বের করবো এসের মানটা বের করবো লেসের এই এই ওয়ান গুলো কনসিডার করব এই ওয়ানে কি আছে 001 এ বার বি বার সি ইন এই ওয়ানে কি আছে 010 এ বার বি সি বার এ বার বি সি বার তারপর এই ওয়ানে কি আছে 100 এ বি বার সি বার এই ওয়ানে কি আছে তিনটা ওয়ান এ বি সি ইন এখানে ইন দেবে সি এর ক্ষেত্রে ইন ক্যারি ইন এখন তুমি সিম্পলিফাই করো সরলীকরণ প্রথম দুইটা থেকে কমন যায় কি এ বার তাহলে কত বি বার সি প্লাস বি সি বার এ দুটো থেকে কম যায় কি এ বি বার সি বার প্লাস বি সি এবার বি তে বার পরেরটা সি তে বার বি বার সি বার বি সি আমরা এক্সার গেটের ক্ষেত্রে জানি কি এ বার বি প্লাস এ বি বার তাহলে কি লিখতে পারি এ এক্সার বি প্রথমটা এতে বার পরেরটা বি তে বার তাহলে প্রথমে বি তে বার পরেরটা সি তে বার ইনপুট হচ্ছে বি সি তাহলে বি এক্সার সি হবে এটা আর এটার ক্ষেত্রে বি বার সি বার বি সি এটা এক্স নর গেট বি এক্স আর সি ইন এটার হোল বার ঠিক আছে এটা এক্স নর গেট আউটপুট আর এক্স নর গেট এখন দেখো বি এক্স আর সি কে আমরা এক্স ধরি এবার এক্স